মুহূর্তে যে খবর এদিকে প্রাথমিকের টেট পরীক্ষা শেষ হলো প্রায় 11,000 এর বেশি শূন্যপদ সেখানে কিন্তু আজ পরীক্ষা ছিল আজ সকাল থেকে আমরা এই খবরের দিকে লাগাতার নজর রাখছি 11,765 শূন্যপদের জন্য পরীক্ষার্থী সংখ্যা ছিল 309,054 আরো একবার জানাবো আপনাদেরকে প্রাথমিকের যে টেট সেই টেটের পরীক্ষা শেষ হলো ইতিমধ্যে পরীক্ষার্থী ছিলেন 309,054 জন 11,765 শূন্যপদের জন্য আজ পরীক্ষার্থী যারা রয়েছেন তারা এই পরীক্ষায় শেষ হলো প্রাথমিকের টেট 11,765 শূন্যপদের জন্য পরীক্ষার্থী সংখ্যা ছিল প্রায় 309,054 জন রাজ্য জুড়ে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 773 দুপুর 12টা থেকে 2:30টা পর্যন্ত আজকের এই পরীক্ষা চলে পরীক্ষা হলে ঢোকা শেষ সময়সীমা ছিল সকাল 9:30 এবং ইতিমধ্যেই পরীক্ষা শেষ হয়েছে বলে জানা যাচ্ছে কেননা পরীক্ষার সময়সীমা ছিল দুপুর 12টা থেকে 2:30টা পর্যন্ত রাজ্য জুড়ে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা রয়েছে 773টি এবং মোট পরীক্ষার্থী সংখ্যা 309,054 প্রাথমিকের টেটের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একাধিক প্রতিনিধি রয়েছেন আমি প্রথমে হুগলির দিকে নজর রাখব সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত গৌড় রয়েছেন সুজিত এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা কি বলছেন দেখো মধুকলিবি একদমই কথা বলবো দেখতেই পাচ্ছ যে সারাপুরীর যে সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন সেই বিদ্যানিকেতনের যে স্কুল সেই স্কুল যেখানে পরীক্ষা হচ্ছিল ইতিমধ্যে কিন্তু পরীক্ষা শেষ হয়েছে যারা পরীক্ষার্থী ছিল তারা কিন্তু আস্তে আস্তে বেরিয়েছে তার কারণ হচ্ছে তাদের অনেক দূর যেতে হবে সেই কারণে তারা যে কেউ ট্রেনে এসেছে কেউ বাসে এসেছে তাদের ট্রেন এবং বাস সময় মতো যাতে পায় সেই কারণে তারা বেরিয়েছে আমাদের সঙ্গে পরীক্ষার্থীরা রয়েছে এবং অভিভাবকরা রয়েছে একটু কথা বলবো পরীক্ষা দিয়েছেন এখানে কোনো সমস্যা হয়েছে না কোনো সমস্যা হয়নি পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা ভালোই হয়েছে কিন্তু এর আগের বছরের থেকে এই বছরে প্রচন্ড টাফ প্রশ্ন এসেছে এখানে কি সমস্যা হয়েছিল কি এটা কাগজে স্ট্যাম্প নিয়ে স্ট্যাম্পটা আমার কোনো সমস্যা হয়নি আমার ঠিকই হয়েছিল সমস্যা হয়নি না আপনিও তো অভিভাবক আপনারা তো মেয়ে এখনো পরীক্ষা দিচ্ছে ছেলে কতক্ষণ ধরে বসে আছে বসে আছি 10টা থেকে পুরো বসে আছি এখন 10টা থেকে কি আশা রাখছেন এই তো পরীক্ষা দিচ্ছেন শুনছি তো টাফ হয়েছে আশা তো সেইভাবে কিছু বুঝতে পারছি না প্রশ্ন যতক্ষণ না বেরোচ্ছে বা ওর মুখ থেকে শুনছি কেমন হয়েছে বুঝতে পারছি না দেখা যাক কী হবে দেখো একদমই তাই দেখো ভিতরে একটু ছবি যদি ছবিটা দেখায় দেখতে পাচ্ছ পুলিশ পুলিশের যে কর্মীরা তারা কিন্তু এই গেটের সামনে রয়েছে কারণ দু একজন এখনও ভিতরে রয়েছে এই যারা পরীক্ষার্থীরা রয়েছে তারা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এখানে দাঁড়িয়েছিল কারণ হচ্ছে তাদের যে সমস্যার কথা কিন্তু সেটা এইভাবে তারা বলছে না তারা যেটা জানাচ্ছে যে পরীক্ষা আগের থেকে একটু টাফ হলেও পরীক্ষা কিন্তু ভালো হয়েছে সেটা তারা জানাচ্ছে কারণ হচ্ছে সামনে যেহেতু সারা পুলিশ জংশন সেখানে কিন্তু ভিড় হবে সেই কারণে যারা পরীক্ষার্থীরা এই স্কুলে পরীক্ষা দিতে এসেছিল সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনে কিন্তু তাড়াতাড়ি তারা বেরিয়ে যায় কারণ হচ্ছে একদিকে যেমন ট্রেনের সমস্যা কারণে এখানে ট্রেনে ভিড় পরীক্ষার্থীরা ছিলেন তারা ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতে শুরু করেছেন তুমি থাকো আমাদের সঙ্গে সুজিত